সারা দেশবাসীর একটা কথা বলতে চাই, যেরকম ইন্ডিয়া টিমটা যেরকম ভেবে হেরে গেল আমাদের ইন্ডিয়া বিশ্বকাপ, আজকে দেখো যারা অতটা মানে ইয়ে না তারা কিন্তু আজকে 235 রান করছে 20 ওভারে, আর আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল এরা কিন্তু 50 ওভারে 240 রান করছে বিশ্বকাপে ফাইনাল খেলায়। এটা কিন্তু অনেক আঘাত দিয়ে যায়। তোরা যদি এতই ভালো পারিস তাই তোরা বিশ্বকাপ খেলতে পারতিস। আমার মনে হচ্ছে যারা মোদি ধোকা দিচ্ছে আমাদের জনগণের, যারা মোদি ধোকা দিচ্ছে আজকের ইন্ডিয়ার টিমটাও আমাদের ধোকা দিয়ে যাচ্ছে। দেখ আমাদের ইন্ডিয়ার টিম উপরে বিশ্বাস ছিল অনেকটাই বেশি, এরম ভাবে যদি মোদি এসেছিল বিশ্বকাপ হারার পরে স্টেডিয়ামে এসেছিল, তাই এরম যদি ধোকা দিয়ে যায় একদিন খুব খারাপ হতে চলবে, একদিন খুব খারাপ হতে পারে। বিশ্বাসটা ভাঙাটা উচিত না, কেউ যদি কারোর উপরে বিশ্বাস রাখে সেটা ভাঙা উচিত না। আমার তো মনে হয় ইন্ডিয়া হাত তুই না বিশ্বকাপে, যেখানে কোনো প্ল্যান আছে আর কোনো খারাপ কিছুই আছে। আর যেরকম মোদি আমাদের ধোকা দিয়ে যাচ্ছে জনগণের, আর ইন্ডিয়ার টিমটা ওরা আমাদের ধোকা দিয়ে গেল আমাদের দেশবাসীদের, এটা ঠিক হলো না, এটা কিন্তু ঠিক হলো না। আজকে দেখো ওই অস্ট্রেলিয়া আর এরা 20 ওভারে রান করছে 135। ইন্ডিয়ার ক্ষমতা, অস্ট্রেলিয়ার ক্ষমতা নেই এই 135 রান তুলে জেতার, কিন্তু তোমরা এত ভালো খেলে এত বিশ্বাস করে এরমভাবে ধোকা দেওয়া আর তোমাদের উচিত হয়নি। আর মোদি সবাসী দেয়া যাচ্ছে প্লেয়ারদের, যেরকম ইন্ডিয়ার ওপরে ভরসা আছে আমাদের, যে ইন্ডিয়া আমাদের মোদির ওপরে ভরসা নেই, আমাদের ক্রিকেট টিমের ওপরে ভরসা আছে, কিন্তু যেরকম মোদি করে গেল সেরকম ইন্ডিয়ার টিমও করে গেল। কষ্ট হয় মাঝে মাঝে, আঘাত লাগে মনে। আজকে দেখো আজকে 24 তারিখ, ইন্ডিয়ার টিমই করলে 235, অস্ট্রেলিয়ার ক্ষমতাই নেই রান তোলার, এখনও সেকেন্ড ব্যাট হয়নি, ক্ষমতা নেই। তা তোমরা যদি তোমরা এতই খারাপ খেলো তাহলে বিশ্বকাপটা ওদের হাতে ছেড়ে দাও, ওরাই খেলুক, কেন করলে তুমি বিশ্বকাপটা? লে 10টা ম্যাচ আরো না, তাতে আমাদের যায় আসে না, তাতে আমাদের যায় আসে না। বিশ্বকাপটা লোয়ারটাই মেন ছিল। তুমি কতটা এই দেশবাসীর কত মনে কষ্ট দিচ্ছ তোমরা জানো? মোদিতে কষ্ট দিয়েই যায় আর অভিনয় করেই যায়, কিন্তু ইন্ডিয়ার টিমের ওপরে আমাদের ভরসা, তোমরাও সেই মোদির মতনই কাজ করে যাচ্ছ, এটা আমাদের ভালো লাগে না। তুমি আজকে 200-250 করে অস্ট্রেলিয়ার হেরকে তোমরা প্রমাণ করতে পারো না, অস্ট্রেলিয়ার হেরকে তুমি প্রমাণ করতে পারো না যে আমরা ভালোই পারি। বিশ্বকাপটা লেতি হয়, বিশ্বকাপটা লোবার দরকারও ছিল, বিশ্বকাপটা লে আরও অস্ট্রেলিয়ার কাছে 5টা ম্যাচ কেন 10টা ম্যাচ আরও, তাতে আমাদের যায় আসে না, কেন কাপটাই আমাদের মেন ছিল। আর তুমি কাপটা নিয়ে ওই মিশেল মার্শ পা দিয়ে বসে আছে, খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে, সুন্দর, বাহ, ওইটা তোমাদের কাছে ভালো। হ্যাঁ ওদের তো কাপের অভিধে নেই, ওদের কাছে কাপ আছে অনেক, আর আমাদের বিশ্বাসটা ভেঙে দিচ্ছ বারবার, যারে বিশ্বাস করি তারে সেই ভেঙে দেয়। একটা দিন আসবে সেটা খারাপ দিন আসতে পারে, সেটা বিশ্বাসটা নাও থাকতে পারে, বিশ্বাস তোমাদের ছিল, তোমরা লাভলেই 50 করো, লাভলেই 50, যে লাভলে 50, সেদিন তোমার 250 পূর্ণ হলো না বিশ্বকাপে, 50 ওভারে 250 পূর্ণ হলো না,
বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, খেলার খারাপ ভালো আছে, খেলার খারাপ ভালো আছে, এটা কিন্তু বিশাল খারাপ, বিশাল খারাপ। কতটা মনে আঘাত দিয়ে গেছো এই ইন্ডিয়ার টিম তোমরা, কোহলি, রোহিত শর্মা, রাহুল, অনেক লোকই, শ্রেয়াস আইয়ার, আঘাত লাগে। আর ভুলতে পারছি না, তোমরা আজকের অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া খেলা হচ্ছে বি টিমের, ইন্ডিয়ার বি টিম খেলাচ্ছে। তোমরা জানো যে এই ইন্ডিয়ার টিম, ইন্ডিয়ার ইন্ডিয়ার দর্শককে মানে মানে ইয়ে দেয়, সান্ত্বনা, বা 200 করুক 250 করুক, অস্ট্রেলিয়ার 3-1 3-0 হারাই, যদি ইন্ডিয়া শান্তি পাবে না, ইন্ডিয়ার দর্শক যদি শান্তি পাবে না, ইন্ডিয়ার দর্শক বিশ্বকাপটা নিলেই শান্তি পেত, যদি না, এসব খেলা অনেক দর্শক দেখেও না, যারা তোমাদের উপরে ভরসা আছে, ইন্ডিয়ার টিমের উপরে ভরসা আছে। আজকে সারা বিশ্বকে ধোকা দিয়ে যাচ্ছে মোদি, আর ইন্ডিয়ার টিম তোমরাও সেই একই লাইনে চলে আসছো। ঠিক আছে, এই এই ভিডিও এই ভিডিওটা আমি করছি, এটা আমি ছাড়ো ফেসবুকে, কার ভালো লাগলে কার খারাপ লাগলে ওটা আমার যায় আসে না। ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়াকে ভালোবাসবো, কিন্তু এরমভাবে কষ্ট দিও না কাউকে। তোমরা 10টা ম্যাচে 1টাও হারলে না, আর একদিন ঝবাং করে তোমরা ব্যাটিং করলেই তোমরা 400 করো, আর একদিন 250 করতে পারো না, যেটা আমাদের মেন মূল্যবান জিনিস। আগে 2টো ম্যাচ হারলে আমাদের যায় আসতো না, কিন্তু ফাইনাল খেলা হেরে গেল, তোমাদের কাছে এটা আশা ছিল না। শুধু আমার শুধু আমার মনের কথা শুনছো, এটা না আমার মনের কথা, তুমি একটা মানুষের মনের কথা যদি শুনতে চাও না, এই একই আওয়াজ আসবে যে এটা মেনে নিতে পারছি না আমরা, এটা মেনে নিতে পারবো না।